আসসালামু আলাইকুম। আহমদ কালার ফিশ ফার্ম রাজশাহী, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটি। আর আজকে ভিডিওতে আসা আপনাদেরকে গত কয়েকদিন আগে এখানে ডাফনি কালচারের জন্য যেই ভিডিওটি দিয়েছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম যে ডাফনি কালচার হইলে আপনাদের সামনে আসব, তো আলহামদুলিল্লাহ ডাফনি কালচার হয়ে গেছে। আপনারা দেখেন, আপনাদেরকে ডাফনিয়াগুলো দেখে ছোট্ট একটা ভিডিও করি, দেখেন তো ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে হয় কি না। তো এই যে আমার ছাকনা, এটা এটা হাতে বানানো ছোট্ট একটা ডাফনিয়া ধরার জন্য ছাকনা, ছাকনাটা দিয়েই আমি ডাফনিয়াগুলো কালচারটা ধরবো। দেখেন প্রচুর পরিমাণে আসছে, আসলে একা একা ভিডিও করা তো যার জন্য প্রবলেম হয়ে যায়। এই যে দেখেন, এটা সম্পূর্ণ ডাফনি, এগুলো শুধু বেছে ধুয়ে নিতে হবে। গুনি গুনি যেগুলো দেখতেছেন এগুলো সব ডাকনি। তো যেহেতু জলাশয় কাঠখড়ি অনেক থাকে, এগুলো পরিষ্কার করে নিতে হয়। তো আমি আরো কিছু নিব, আরো কিছু নিয়ে আমার মাছগুলোকে খাওয়ানোর জন্য। তো এই যে ডাফনিয়াগুলো, এ দেখেন দেখেন কি পরিমাণে আসছে। এই যে এগুলা পানিতে দেবো, ভালো পানিতে এগুলো ধুয়ে নিতে হবে, পরিষ্কার পানিতে। ডাইরেক্ট তো খাওয়ানো যায় না, এটা বালতিতে নিলাম আমি, এরপরে এটা ভালো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে তারপরে মাছে খাওয়াবো ইনশাল্লাহ। তো দেখেন আমি আরও কিছু ডাকনি আর তুলি। তো বন্ধুরা দেখেন, এই যে ডাকনিয়া এবার আরো প্রচুর পরিমাণে পেয়েছি। হ্যাঁ, এটা এখন ধুয়ে কিছুক্ষণ পানিতে অক্সিজেন দিয়ে ফুটায় রাখবো, পরিষ্কার পানিতে, তারপর সেগুলো মাছকে দেবো খাওয়ার জন্য। এই যে এটা একটু পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিতে হবে, সাথে থাকুন। তো হ্যাঁ বন্ধুরা, এই যে এই সে ডাফনিয়া দেখেন, এগুলো পরিষ্কার করার পরে কি পরিমাণে আসছে, প্রচুর পরিমাণে আসছে। তো এগুলো আমি আমার মাছকে খাওয়াবো এখন, অবশ্য আপনারা চাইলে এগুলোর সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে শেড আপনিয়া দেখেন কত প্রচুর পরিমাণে, এখানে আমার কিছু ব্ল্যাক মন্টেল মলি আছে, এই যে দেখেন ব্রুড আছে, বাচ্চা আছে বিভিন্ন সাইজের, কোয়েটক্সিডো আছে, এখানে অরেঞ্জ মন্টেল মলি, ব্লু মস্কো গাপ্পি, এটা তো আমার রেটেল প্ল্যাটিনামের হাউস। হ্যাঁ, তারপরে এটাতে হচ্ছে ডাম্বু মোজাইক আছে, এখানে ব্ল্যাক অরেন্ডার, কোয়েকাপ ব্রুডগুলো আছে।
এই যে এই পরিমাণে একটু উঠাই নিলাম, এখন এই যে এই পরিমাণটা উঠাই নিলাম, এখন আপনাদের দেখাই, দেখেন এখান থেকে একটু দিই, দিয়ে দেখাই যে কি পরিমাণ খায় এরা। রেটেলগুলোকে দিলাম, এই যে দেখেন সব ছুটে চলে আসছে না চারি সাইড থেকে, এই যে দেখেন যেখানে যা আছে। তো বন্ধুরা অনেক সময় নিলাম আপনাদের, অনেক বক বক করলাম, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।